মমতা রাহুল কটাক্ষে একই ফাইনালে হারের দায়ী দিদি চাপালেন পাপিষ্টদের ঘাড়ে বঙ্গ কংগ্রেসের নীরব লোকসভা ভোটের লক্ষ্যে বৃহস্পতিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে কংগ্রেস নিয়ে কোনো করা কথা শোনা গেল না তাঁর মুখে এমনকি দিবারাত্রি তৃণমূলের বিরোধিতা করে চলা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়েও কোনো আক্রমণ শোনালেন না দা দিদি উল্টে বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজস্থানের সভা থেকে যে কটাক্ষ করেছিলেন মমতা নেতাজি ইন্ডোর থেকে কার্যত তাতেই শিলমোহর দিলেন তবে রাহুলের থেকে তাঁর শব্দ আলাদা বৃহস্পতিবার মমতার নিশানা থেকে কংগ্রেস বাদ পড়ায় এবং সিপিএমের বিরুদ্ধে আক্রমণ আরও তীক্ষ্ণ হওয়ায় অনেকেই মনে করেছেন আগামী লোকসভা ভোটে বাংলায় বিরোধী সমীকরণের ভিতপুজো হয়ে গেল যেখানেই সিপিএম থাকবে না কিন্তু কংগ্রেসের সঙ্গে সমঝোতার বার্তা চলে গেল তৃণমূলের তরফে যদিও বিশেষ শেষ পর্যন্ত এই সমীকরণ কত আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা বোঝা যাবে আরও পরে কিন্তু যেভাবে বিশ্বকাপ ফাইনালে ভারতের হার এবং মাঠে মোদীর উপস্থিতি নিয়ে রাহুল মমতা একসুর হলেন তাতেই সংকেত একটা পাওয়া যাচ্ছে বইকে মমতা রাহুল কটাক্ষে একই ফাইনালে হারের দায়ী দিদি চাপালেন পাপিষ্টদের ঘাড়ে বঙ্গ কংগ্রেসের নীরব লোকসভা ভোটের লক্ষ্যে বৃহস্পতিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে কংগ্রেস নিয়ে কোনো করা কথা শোনা গেল না তাঁর মুখে এমনকি দিবারাত্রি তৃণমূলের বিরোধিতা করে চলা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়েও কোনো আক্রমণ শোনালেন না দা দিদি উল্টে বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজস্থানের সভা থেকে যে কটাক্ষ করেছিলেন মমতা নেতাজি ইন্ডোর থেকে কার্যত তাতেই শিলমোহর দিলেন তবে রাহুলের থেকে তাঁর শব্দ আলাদা বৃহস্পতিবার মমতার নিশানা থেকে কংগ্রেস বাদ পড়ায় এবং সিপিএমের বিরুদ্ধে আক্রমণ আরও তীক্ষ্ণ হওয়ায় অনেকেই মনে করেছেন আগামী লোকসভা ভোটে বাংলায় বিরোধী সমীকরণের ভিতপুজো হয়ে গেল যেখানে সিপিএম থাকবে না কিন্তু কংগ্রেসের সঙ্গে সমঝোতার বার্তা চলে গেল তৃণমূলের তরফে যদিও বিশেষ শেষ পর্যন্ত এই সমীকরণ কত আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা বোঝা যাবে আরও পরে কিন্তু যেভাবে বিশ্বকাপ ফাইনালে ভারতের হার এবং মাঠে মোদীর উপস্থিতি নিয়ে রাহুল মমতা একসুর হলেন তাতেই সংকেত একটা পাওয়া যাচ্ছে বইকে মমতা রাহুল কটাক্ষে একই ফাইনালে হারের দায়ী দিদি চাপালেন পাপিষ্টদের ঘাড়ে বঙ্গ কংগ্রেসের নীরব লোকসভা ভোটের লক্ষ্যে বৃহস্পতিবার দলের সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভা থেকে কংগ্রেস নিয়ে কোনো করা কথা শোনা গেল না তাঁর মুখে এমনকি দিবারাত্রি তৃণমূলের বিরোধিতা করে চলা প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে নিয়েও কোনো আক্রমণ শোনালেন না দা দিদি উল্টে বিশ্বকাপ ফাইনালে ভারতের হার নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী রাজস্থানের সভা থেকে যে কটাক্ষ করেছিলেন মমতা নেতাজি ইন্ডোর থেকে কার্যত তাতেই শিলমোহর দিলেন তবে রাহুলের থেকে তাঁর শব্দ আলাদা বৃহস্পতিবার মমতার নিশানা থেকে কংগ্রেস বাদ পড়ায় এবং সিপিএমের বিরুদ্ধে আক্রমণ আরও তীক্ষ্ণ হওয়ায় অনেকেই মনে করেছেন আগামী লোকসভা ভোটে বাংলায় বিরোধী সমীকরণের ভিতপুজো হয়ে গেল যেখানে সিপিএম থাকবে না কিন্তু কংগ্রেসের সঙ্গে সমঝোতার বার্তা চলে গেল তৃণমূলের তরফে যদিও বিশেষ শেষ পর্যন্ত এই সমীকরণ কত আসনের ক্ষেত্রে প্রযোজ্য হবে তা বোঝা যাবে আরও পরে কিন্তু যেভাবে বিশ্বকাপ ফাইনালে ভারতের হার এবং মাঠে মোদীর উপস্থিতি নিয়ে রাহুল মমতা একসুর হলেন তাতেই সংকেত একটা পাওয়া যাচ্ছে বইকে